হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জাস্ট আফটার বিডি। মাইগ্রেশন টু অস্ট্রেলিয়ার আরও একটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। আজকে কথা বলবো সাম্প্রতিক কিছু চেঞ্জেস বা নিউজ যেগুলো গণমাধ্যমে বা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে আসছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কেন্দ্রিক, সেই আপডেটগুলো নিয়ে। সেটি হলো হয়তো আপনারা শিরোনাম দেখে কিছুটা গেস করতে পেরেছেন, সেটি হলো যেটা ফাইনান্সিয়াল রিকোয়ারমেন্ট যেটি ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা অ্যাপ্লিকেশানের জন্য এবং অ্যাডমিশনের জন্য, সেই ফাইনান্সিয়াল রিকোয়ারমেন্ট ক্যাপাসিটি রিকোয়ারমেন্টে কিন্তু কিছুটা চেঞ্জেস আনা হয়েছে। এটি নিয়ে একটু বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। ওগুলো বিষয়ে জানতে অবশ্যই ভিডিওটি চেষ্টা করবেন শেষ পর্যন্ত দেখতে, তাহলে আপনারা একটা ক্লিয়ার ভিউ পাবেন যে আমি এই ভিডিওটিতে বলতে চাচ্ছি। তো প্রথম যে বিষয়টি আসা যাক সেটি হলো যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি রিকোয়ারমেন্ট। আমার অতীতে দুইটি ভিডিও রয়েছে, যদি সেগুলো দেখে থাকেন আমি সাজেস্ট করব সেগুলো দেখার জন্য। একটি হলো অস্ট্রেলিয়া আসতে কত টাকা লাগে, আর একটি হলো অস্ট্রেলিয়ায় আসতে ব্যাংকে কত টাকা দেখাতে হয়। তো এই দুটো ভিডিও যদি আগেই দেখে থাকেন তাহলে আপনাদের এই জিনিসগুলো একটু বুঝতে তুলনামূলক সুবিধা হবে। আর যদি নাও দেখে থাকেন, অনেকের হয়তো বা কিছুটা ধারণা রয়েছে যে বাংলাদেশে থেকে যারা অস্ট্রেলিয়ায় পড়তে আসতে চান তাদের কিন্তু ব্যাংকে একটি ফান্ড দেখাতে হয়। সেই ফান্ডটি কিন্তু কী কী দেখাতে হয় সেটি হলো, একটি হলো আপনার এক বছরের যে টিউশন ফির যে অ্যামাউন্ট সেটি সমপরিমাণ টাকা ব্যাংকে দেখাতে হয় উইথ প্রপার ইনকাম সোর্স। আরেকটি হলো অস্ট্রেলিয়াতে এক বছর থাকা খাওয়ার যে টাকা বা সেটি হলো বা এক্সপেন্স, এক বছরের যে এক্সপেন্স সেটির সমপরিমাণ টাকা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখাতে হবে। সো এই রিসেন্ট যে চেঞ্জটি এসেছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে, সেই চেঞ্জটি মূলত ফোকাস করেছে ওই ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির হলো যেটা মান্থলি যে বা ইয়ারলি যে এক্সপেন্স রয়েছে সেটির উপরে। সো একটি স্টুডেন্টের এক বছর এখানে থাকা বা থাকা খাওয়া বা ডেইলি বিভিন্ন এক্সপেন্স যেগুলো রয়েছে, ট্রান্সপোর্ট, মোবাইল কমিউনিকেশান, ইন্টারনেট, সব কিছু মিলিয়েই আনুষঙ্গিক যে খরচ রয়েছে সেইগুলো, সেই পরিমাণ টাকা কত টাকা দেখাতে হবে সেই টাকার অ্যামাউন্ট কিন্তু বাড়ানো হয়েছে, যেটি আগে কিছুটা কম ছিল। সো সেই বিষয়টি নিয়ে এখন আর একটু ডিটেলস আলোচনা করি। এবং এই চেঞ্জটা আসছে 10 মে 2024 সাল। সো 10 মে তারিখ অলরেডি চলে গিয়েছে। সো যারা এখন ভিডিওটি দেখছেন তাদের এবং যারা চিন্তাভাবনা করছেন যে এই ফিউচারে ভিসার অ্যাপ্লাই করবেন তাদের সকলের জন্য কিন্তু এই নতুন অ্যামাউন্টটি প্রযোজ্য হবে। তো এই নিউজটি যেখানে দেওয়া হচ্ছে সেই নিউজের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আর অথবা আমি চেষ্টা করবো এখানেও কথা বলার সময় দিয়ে দেওয়ার, যাতে আপনারাও একটু দেখে নিতে পারেন যে কত টাকা বা কী ধরনের চেঞ্জেস এসেছে। সো আমি যদি প্রথম থেকে দেখি, তাদের ওয়েবসাইটে কিন্তু 5টি মূল ক্যাটাগরি বা 6টি আসলে মূল ক্যাটাগরি দিয়েছে, যার মধ্যে হয়তো বা 2 থেকে 3টি ক্যাটাগরি আমাদের জন্য প্রযোজ্য হবে। প্রথম যে ক্যাটাগরি সেটা হলো প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট, যদিমাত্র শুধুমাত্র একজন অ্যাপ্লিক্যান্ট থাকে তাকে প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট বলা হয় বা মেইন অ্যাপ্লিক্যান্ট যিনি। আর যদি 2-এর একাধিক অ্যাপ্লিক্যান্ট একসাথে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে হয়তো বা সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট থাকতে পারে, বাট মূল বেশিরভাগ বাংলাদেশ থেকে যারা আসেন প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট হিসেবে আসেন একজন সিঙ্গেল, তাদেরকে আগে দেখাতে হতো এক বছরে থাকা খাওয়ার খরচ $24,505। সো অ্যারাউন্ড $24,000 কিন্তু তাদের দেখাতে হতো, যেটি বাংলাদেশি অ্যামাউন্ট হবে এই মুহূর্তে অ্যারাউন্ড 20 লক্ষ টাকার মতো বা 20 লক্ষ টাকার কাছাকাছি বা 15 থেকে 20 লক্ষ টাকার মধ্যে হবে আর কি। সো এই পরিমাণ টাকা আগে কিন্তু দেখাতে হতো। নতুন নিয়ম অনুযায়ী 10 মের পর থেকে যারা ভিসা অ্যাপ্লাই করবেন তাদেরকে কিন্তু থাকা খাওয়ার খরচ বাবদ দেখাতে হবে $29,710। সো অলমোস্ট $5,000 বেশি দেখাতে হবে, যেটি মে মাসের আগে যারা অ্যাপ্লাই করেছেন তাদের থেকে এখন কিন্তু অ্যাপ্লাই করতে গেলে $5,000 বেশি দেখাতে হবে। $5,000 যেটা অলমোস্ট বাংলাদেশি টাকায় প্রায় 4 লক্ষ টাকা বেশি কিন্তু দেখাতে হবে। সো ইন টোটাল যদি আমি হিসাব করি বাংলাদেশি টাকায় আনুমানিক মোটামুটি 24 লক্ষ টাকার মতো কিন্তু ব্যাংকে, 24 থেকে 25 লাখ টাকার মতো কিন্তু ব্যাংকে দেখাতে হবে থাকা খাওয়ার খরচ বাবদ। এছাড়াও আরও কিন্তু দেখাতে হবে টিউশন ফি, যেটি কলেজ টু ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, যারা এডুকেশন প্রোভাইডার রয়েছেন এক এক ইউনিভার্সিটি এক রকম টিউশন ফি, বাট সেটিও অ্যারাউন্ড হয়ে থাকে বাংলাদেশি টাকায় হিসাব করলে সাধারণত এই এইরকম অ্যামাউন্টই হবে, হয়তো বা
24-25 লাখ টাকার মতনই হতে পারে। সো অ্যারাউন্ড কিন্তু প্রায় 40-50 লক্ষ টাকা যদি কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান, ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে, 40-50 লাখ টাকা কিন্তু কমপক্ষে ব্যাংকে কিন্তু এভিডেন্স হিসাবে দেখাতে হবে যে আমার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার মতো। এরপরে যে চেঞ্জেস এসেছে সেটি হলো স্পাউস, মানে যদি কেউ স্বামী বা স্ত্রী নিয়ে আসতে চান তাদের জন্য কিন্তু আগে দেখাতে হতো $8,574, অতিরিক্ত এটা কিন্তু আরও অ্যাড অন হবে, এবং এখন কিন্তু দেখাতে হবে $10,394, মানে অলমোস্ট কিন্তু প্রায় 8 লাখ টাকার মতো কিন্তু এক্সট্রা দেখাতে হবে যদি আপনারা স্বামী বা স্ত্রী আর কেস সেকেন্ডারি অ্যাপ্লিকেন্ট হিসাবে নিয়ে আসতে চান। আবার অনেকের বাচ্চা থাকে, ডিপেন্ডেন্ট চাইল্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু আরও $3,670 আগে দেখাতে হতো, যেটা এখন আবার $4,449 এক্সট্রা দেখাতে হবে। সো ধরে নিলাম একজন অ্যাপ্লিকেন্ট, তার একজন ছেলে অ্যাপ্লিকেন্ট হয়তো বা স্বামী, তার একজন স্ত্রী রয়েছে এবং তার একজন সন্তান রয়েছে, সেই স্ত্রী এবং সন্তানের জন্য কিন্তু আরও এক্সট্রা $15,000 কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এভিডেন্স হিসাবে কিন্তু তাদের দেখাতে হবে। সো $15,000 এটি অলমোস্ট প্রায় 12-13 লাখ টাকার মতো হতে পারে বাংলাদেশি, এটা যেহেতু এখন ফ্ল্যাকচুয়েট করছে অনেক, সো এটা অ্যারাউন্ড এরকমই হবে। সো এই পরিমাণ টাকা কিন্তু সেই $30,000 সাথে অ্যাড করে দেখাতে হবে যদি কেউ স্ত্রী সন্তান সহ স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে চান। সো বোঝাই যাচ্ছে যে এখন কিন্তু স্টুডেন্ট ভিসার যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সেটি কিন্তু বাড়ানো হয়েছে এবং তুলনামূলক এটি কিন্তু কিছুটা কঠিন হয়ে যাচ্ছে, কারণ আপনারা অনেকেই জানেন যে অস্ট্রেলিয়ান ডলারের দাম কিন্তু বেশ কিছুদিন ধরেই অনেক বেশি, অস্ট্রেলিয়ান এবং আমেরিকান দুই ধরনের ডলারের দামই কিন্তু বাংলাদেশে তুলনামূলক বেশি এবং এটার মার্কেটটা অনেকটা ফ্ল্যাকচুয়েটিং। $1 ইজ ইকুয়াল টু হয়তো বা বিক্রি করতে গেলে অনেক সময় 75-80 টাকার মতো পাওয়া যায়, কিনতে গেলে কিন্তু আরও বেশি রেট দিয়ে কিনতে হয়। সো এরকম একটা কনভার্সন রেট কিন্তু অনেক সময় ভ্যারি করে। সো বুঝতেই পারছেন যে কী পরিমাণ টাকা আপনাদেরকে দেখাতে হবে যদি স্ত্রী সন্তান সহ অ্যাপ্লাই করতে চান, আর যদি সিঙ্গেল অ্যাপ্লাই করতে চান তাহলে আমি বললামই যদি ইউনিভার্সিটি ফি সহ অ্যারাউন্ড 40-50 লক্ষ টাকা কিন্তু ব্যাংকে দেখাতে হবে। তো এটা একটা খুব বেশি পজিটিভ নিউজ না, বাট যারা আগে থেকে অ্যাপ্লাই করছেন বা অ্যাপ্লাই করতে চান ইউনিভার্সিটিতে, অ্যাপ্লাই করেছেন বা ভবিষ্যতে করতে চান ভালো ইউনিভার্সিটিগুলোতে, তাদের খুব বেশি সমস্যার হবে না। বাট যাদের কিছুটা তুলনামূলক বাজেট কম বা যারা কলেজে অ্যাডমিশন নিতে চাইতেন বা কলেজে বা ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে, তাদের জন্য কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হবে। সো আপনাদের এই আপডেটগুলো সম্পর্কে কী কী ধারণা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলেও কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, খুব শীঘ্রই আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আবারও খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, শুভ বিদায়।